আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হিরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ভুনা আর ট্যাংরা মাছ আমি কীভাবে অল্প মশলায় বা অল্প তেলে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমি এই মাছটাকে কষিয়ে কিভাবে গন্ধ ছাড়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তারপরে হচ্ছে আমি একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি দেড় টেবিল চামচের মতো দিলাম রসুন বাটা আধা আর রসুন আর আদা সরি রসুন আর আদা বাটা দিয়েছি আধা চামচ তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি মানে এটা অনেক ছিট ছিল জালটা বেশি বেড়ে গিয়েছে তাই কারণে তো একটু পানি দিয়ে কিন্তু আমি এটাকে জালটাকে কমিয়ে দিয়েছি এখন আমি অন্য অন্য মশলা দিয়ে দিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চাঁচামিস মরিচের গুঁড়া আধা চাঁচামিস লবণ দিয়েছি আমি স্বাদ অনুযায়ী এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর আমরা কিন্তু মাছ সাধারণত সব সময় ভাজা খেয়ে থাকি ভেজে রান্না করলে কতটুকু পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু আমরা আমাদের অনেকেরই অজানা আমরা কিন্তু মাছটা ভেজে রান্না করি শুধুমাত্র আমাদের টেস্টের জন্য বা স্বাদের জন্য কিন্তু এটার মধ্যে পুষ্টিগুণ থাকে না এটা কিন্তু আমরা অনেকেই জানি না এটার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আপনার পঁচানব্বই পার্সেন্ট পুষ্টিগুণ কিন্তু এটার থেকে চলে যায় যদি আমরা মাছটাকে ভেজে রান্না করি আর কষিয়ে নিলে একশো পার্সেন্ট ভিটামিনটা বা পুষ্টিগুণটা কিন্তু এটার মধ্যে থেকে যায় তো এটা অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে গন্ধর জন্য খায় না আবার কেউ টেস্টের জন্য তো গন্ধ কিভাবে থাকবে না সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো মাছটাকে যখন আপনারা ভালোভাবে ধুবেন তারপরে লবণ দিয়েও কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে হচ্ছে ভিনেগার আর লবণ দিয়ে এই মাছটাকে আপনারা আধা ঘন্টার জন্য একটু রেখে দিবেন। এই ভিনেগার আর লবণ দিয়ে তারপরে আবার সুন্দরভাবে মাছটাকে ধুয়ে রান্না করবেন দেখবেন যে কোনো কাঁচা গন্ধ থাকবে না আর মাছটা কিন্তু একেবারেই মনে হবে যে খুবই একটা অন্যরকম একটা সুস্বাদু টেস্ট আসবে তো কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলিকে একটু কষিয়ে নিলাম তারপরে আরও আমি আরও কিছুটা কষিয়ে নিব। প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুইটা টমেটো দিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিব মাছটাকে আমি পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি আর মাছটা সেদ্ধ হতে আরও যতটুকু পানির প্রয়োজন আমি সেটা দিয়ে দিলাম তো এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি এটাকে ঝোলটা শুকানো পর্যন্তই রান্না করে নেব আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক টেস্টি হয় আর আমি যে পদ্ধতি বলে দিলাম যে টিপসটা বলে দিলাম আপনারা এইভাবে কিন্তু মাছ রান্না করে খেতে পারেন দেখবেন যে কোনো গন্ধ করবে না বা পুষ্টিগুণটাও বজায় থাকবে তো আমি কিন্তু আরও পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আপনারা যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন ঠিক এই পর্যায়ে এসে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন তো এখন কিন্তু একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ধনেপাতাগুলি একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি আর ধনে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল আর কোনোই প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না তো নেড়ে চেড়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দেবো তো খুব সহজভাবেই এবং অল্প মশলায় কিন্তু আমরা এই হেলদি খাবারটা খেতে পারি রমজানে যেহেতু রমজান মাসেই আমরা প্রচুর ভাজা পোড়া ইফতারিতে খাই তার জন্য সেরিতে যদি একটু হেলদি এবং অল্প তেল মশলায় রান্নাগুলি খাই তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে তো আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু রান্নাটা করে ফেলা যায় তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি সমস্ত ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ